মর্নিং আমার ফ্রেন্ড, সবাই কেমন আছো? এই দেখো, রাত্রিবেলা সব বৃষ্টি হলো, আর সকালবেলা দেখো রোদ্দুর। কি বৃষ্টি, একটু ঠান্ডা লাগছে না? চাদরটা নিয়ে নিয়ে আছি যদিও ঠান্ডার অংশ অংশ নেই। আমি ভাবলাম কত না আবার ঠান্ডা পড়বে। তো চলো, সকালবেলা মর্নিং ডিউটি আছে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে, তো তোমাদের কাছে পরে আসছি। কীভাবে পাতাগুলো ঝরে ঝরে পড়েছে দেখো, দাঁড়াও দেখাচ্ছি। একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিল, তার জন্য আওয়াজটা দিতে পারিনি। দেখো মানে কি অবস্থা, এখানে পাতা পড়ে বসন্তকাল না, প্রচুর 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 পরিমাণে পাতা পড়েছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত পাতা ছড়িয়ে আছে, দেখেছো? সবাই ঝাড় দিচ্ছে সকালবেলা। এই দেখো ঝাড় দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? অনেকটা দূরে আছে, কাজ বাজ সেরে নি বন্ধুরা, তারপর তোমাদের কাছে আসবো। হ্যাঁ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো, কাজ বাজ করে চলে যাচ্ছি গণেশদার দোকানে চা খেতে। তা গণেশদার দোকানে চা না খেলে যেন মনই ভরে না, কারণ ওই দোকানে চা খেয়ে কে এমন অভ্যাস হয়ে গেছে না যে কি বলবো বন্ধুরা। দুপুরবেলা ঘরে চলে এলাম, ঘরে চলে এসে দেখি তোমাদের দাদাভাই বেগুন আর আলু দিয়ে কাতলে মানে ইয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছে। আর এই দেখো হ্যাংলা বুড়ো বসে আছে, যে টক টক দই দিয়ে ভাত খেয়েছে। দুপুরবেলা মাংস ছিল না, একটু গরম গরম পড়েছে, তার জন্য টক দই দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর ওপরে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, আর বড় মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমি শুধু একা খাচ্ছি। ওই দেখো আয়না থেকে দেখতে পাচ্ছো, ফ্রিজের আয়না থেকে আমাকে দেখাচ্ছে। তো চলো, বিকেলবেলা তো একটা সারপ্রাইজ আছে, তো দেখতে দেখে নাও। এই দেখো সারপ্রাইজটা কি, আমরা কোথায় চললাম? তোমাদের দিদিভাই দাদাভাই ছোট মেয়ে চললো একা একা, তোমরা ভাবছো বড় মেয়ে কোথায় গেল? বড় মেয়েও আছে বন্ধুরা। আমরা এত আওয়াজ হচ্ছে গাড়িতে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কথার আওয়াজগুলো, আমি পরে ভয়েস ওভার দিলাম। হঠাৎ মেয়েদের মেয়ের বায়না, দুই মেয়ে এরাদের বায়না যে চলো মা রেস্টুরেন্টে চলো, খাইনি অনেকদিন। তাই আমি বললাম চল ঠিক আছে, রেস্টুরেন্ট কাম ডিস্কো, ওখানে গিয়ে একটু ফ্যামিলি ফ্যামিলির মানে জায়গা, মানে ফ্যামিলি ছাড়া নয়, তাই ফ্যামিলি নিয়ে চলে গেলাম। বোন ছিল, মানে চাকর যে বোন আছে সেই বোনটাও গেছিলো, আমার দিদি গেছিলো, মানে দারুণ এনজয় হয়েছে। তা সবটাই তোমাদের সাথে তুলে ধরলাম, কেউ খারাপটা ভেবো না। আনন্দ করতে গেছি, আনন্দ না করলে হয় বলো? আমার তো দারুণ মজা লেগেছে জায়গাটা, আমার বোনই দেখিয়েছে জায়গাটা, মানে চাকর বোনরা মাঝে সাঝেই যায়, তাই আমি ওখানটায় গেলাম। দেখো ফুল টু এনজয় হয়েছে, আর লাস্টে আমাদের পিকগুলো দিয়ে দিলাম। Thank you.
খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম তাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগে মাঝে সাথে না, মানে মেয়েদের মেয়েদের মুখের হাসিটাই মানে সব লাগে, মানে কিছু খাই চাই না খাই, মানে এগুলো জাস্ট মানে ফ্যামিলিদের সাথে ছাড়া আনন্দ হয় না। আর যেখানে থাকে আমার ফ্যামিলি সেখানে তো আনন্দ হবেই, আর ভালো লাগে মানে টাইমগুলো স্পেন্ড করতে খুব ভালো লাগে। এই দেখো সব কিছু নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি, তো ভালোই মজা হয়েছে। তা এই দেখো যা যা খেয়েছি সব কিছুই তোমাদের সাথে ইয়ে করেছে। তা বলে সব কিছুই আমরা খাইনি কিন্তু, মানে কিছু কিছু জিনিস ছেলেদেরও জিনিস রয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো যে কী। আর এই দেখো ঘরেও কিছু পিক তুলেছিলাম তাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এই দেখো সবাই মিলে ফটো তুলে দিয়ে দেখো, চাকর বোন রয়েছে, আমার দিদি আছে, বড় মেয়ে আছে। এই দেখো তোমাদের দিদি ভাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। শত্রুদের কখনো ভালো লাগবে না, শত্রুদের খারাপই লাগবে, কিন্তু যারা আমার মানে ভালোবাসার মানুষ তাদের তো নিশ্চয়ই আমাকে ভালোই লাগবে। তো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, ভিউ করো, তোমরা যে দেখো এটাই আমার কাছে অনেক, আমার আর এর থেকে বড় কিছু পাওনার না, তোমরা যে ভিউ দাও আমাকে এটাই অনেক। তো দেখো তোমাদের দাদাভাই আর আমাকে কেমন লাগছে, আজকে পিঙ্ক আর ব্ল্যাক কম্বিনেশনটা কেমন হয়েছে, আশা করি ভালোই লাগছে তোমাদের। তো চলো তোমাদের সাথে আমার মানে ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করলাম। তো টাটা বন্ধুরা, গুড নাইট।